তোরা ফ্রেশ করে দিচ্ছিস জামা পরে রাখ জামা পরে রাখ এখন ভাই টাকা বা বলতে গেলাম হ্যাঁ চলো এই বলবে আর নিচে করো হ্যাঁ ঠিক আছে নমস্কার প্রথমেই গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা আমি আপামায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সমস্ত গণদেবতাকে আমার সশ্রদ্ধ নমস্কার। তারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন এবং আমার প্রতি বিশ্বাস রেখে তারা আমাকে জয়ী করেছেন এবং সমাজের সর্বস্তরের মানুষ যেভাবে আশীর্বাদ করেছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। এই এই মানে এত ভোটে জিতবেন এই প্রত্যাশা ছিল? অবশ্যই ছিল, জেতার প্রত্যাশা সবসময় ছিল। আমি এর আগেও বলেছিলাম যে জয় নিশ্চিত, কারণ আমার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যারা গণদেবতা তারা দুহাত তুলে আশীর্বাদ করবেন, মানুষই আশীর্বাদ করেছে। কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম কথা হয়েছে না? এখনো আমি ঠিক সার্টিফিকেটের জন্য আমি ইসলামপুরে ছিলাম, সেখান থেকে আমি এখানে এসেছি, এখন সার্টিফিকেট পেয়েছি, আমার সবার সাথে কথা। প্রথম টার্গেট কি থাকবে? কি থাকবে? অবশ্যই একটাই লক্ষ্য, পিছিয়ে পড়া উত্তর দিনাজপুর সেই তকমাটা যেন পিছিয়ে পড়া না থাকে, সেটাই মূল লক্ষ্য থাকে। আপনি তো বিপুল ভোটে জয়লাভ করেছেন, সে রাজ্য জুড়ে বিজেপির ফল নিয়ে কি বলবেন? না সেটা সব দিক দিয়ে আমরা এখনো কিছুটা জানি না ফাইনালি, আর দেখতে হবে কোথায় কিভাবে কি হলো, অসুবিধা নেই। আমাদের যেটা মূল লক্ষ্য, আমাদের যিনি ক্যাপ্টেন উনি প্রধানমন্ত্রী হচ্ছেন, আগামী দিনে আমাদের যে সমস্ত লক্ষ্য সেই লক্ষ্য আমাদের। জয়ের রহস্যটা কি আপনার? এত ভোটে জয় পেলেন কেন? জয়ের রহস্যর কোনো ব্যাপার নেই, যা পরিস্থিতি আমি আগেও বলেছিলাম যে এখানে ভৌগোলিক পরিস্থিতি যাই হোক এই সিটে আমরা জিতব এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ। রেল নিয়ে একটা দাবি, রেল নিয়ে একটা দাবি বরাবর রায়গঞ্জবাসী রয়েছে, আপনি কি রেল নিয়ে কোনো পদক্ষেপ নেবেন? আমি বললাম তো আমাদের জেলার পিছিয়ে পড়া তকমা সেটাকে আমি ঘুচানোর চেষ্টা করবো। ট্রেন দীর্ঘদিন ধরে বন্ধ হয়েছে, সেটা চালুর ব্যাপারে কোনো পদক্ষেপ? বললাম তো যে পিছিয়ে পড়া তকমা শেষ করছেন, মন্ত্রী হচ্ছেন। না 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 এগুলো কোনো ব্যাপার নেই, ঠিক আছে এগুলো কোনো ব্যাপার নেই। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই, যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।